চালকের চোখে ঘুম, ভয়ঙ্কর দুর্ঘটনা। ইলেকট্রিকের বিভিন্ন সরঞ্জাম বোঝাই একটি কন্টেনার খড়গপুরের দিক থেকে যাচ্ছিল উড়িষ্যা। 60 নম্বর জাতীয় সড়কে বেলদা বাইপাসে মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি লরির পেছনে ধাক্কা মারে মাল ভর্তি কন্টেনারটি। মুহূর্তে ভয়ঙ্কর আগুন ধরে যায় ওই কন্টেনারে। সামাল দিতে পুলিশ এবং দমকল যতক্ষণে হাজির হয়েছিল ততক্ষণে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ভেতরে থাকা জিনিসপত্র। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়রা জানাচ্ছেন, ইলেকট্রিকের সরঞ্জাম বোঝাই কন্টেনারটি 60 নম্বর জাতীয় সড়ক ধরে ইলেকট্রিক্যালসের বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে বড় ওই কন্টেনার যাচ্ছিল উড়িষ্যা। ভোর রাত 4টে নাগাদ বেলদা বাইপাস এলাকাতে চালকের চোখে সম্ভবত ঘুম এসে গিয়েছিল। গতিতে থাকা ওই কন্টেনার গিয়ে ধাক্কা মারে সামনের একটি লরির পেছনে। দুর্ঘটনার কয়েক মুহূর্তেই আগুন লেগে যায় কন্টেনারটিতে। প্রাথমিকভাবে অনুমান, ভেতরে থাকা ইলেকট্রিকের সামগ্রী থেকে ওই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার করতে আসে খড়গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের চেষ্টাতেই আহত অবস্থায় উদ্ধার করা হয় চালককে। তাকে নিয়ে যাওয়া হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। চালকের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বেলদা থানার পুলিশ। তবে এই ঘটনায় ওই কন্টেনারের ভিতরে থাকা বিভিন্ন সামগ্রীর বেশিরভাগটাই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত কন্টেনারের বেশিরভাগ অংশই। এই ঘটনার জেরে জাতীয় সড়কে ওই অংশে দীর্ঘক্ষণ ধরে যানজটের পরিস্থিতি তৈরি হয়। পরে সামাল দেয় পুলিশ।